Assalamualaikum. আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কুন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন নেতারা। রাজধানীতে বিএনপির মিছিল, ভোট বর্জনের আহ্বান, জনগণ অবৈধ নির্বাচন মেনে নেবে না বললেন রিজভি। শেষ হলো নির্বাচনী প্রচার প্রচারণা। কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী পথসভায় হামলা, খুলনা ও ফেনীতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠক হয়েছে। বৈঠকে নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে 7ই জানুয়ারি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনঃব্যক্ত করেন দলের প্রতিনিধিরা। বৈঠকে 15 সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেড ব্রুস গোল্ডিং, আর 10 সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। ভোট বর্জনের ডাকে সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মিছিল করেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। যারা ন্যায়ের পক্ষে আছে তাদের বিজয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, জনগণ অবৈধ নির্বাচন মেনে নেবে না, লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী সহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু দামি দল আর প্রার্থী নয়, দামি ভোটাররাও তৈরি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। গুলশানে ব্যক্তিগত বাসভবনে সংবাদ সম্মেলনে ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। একতরফা নির্বাচন বর্জন করা প্রতিটি সচেতন নাগরিকের কর্তব্য বলে মনে করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবার জন্য হুমকি দেয়া হচ্ছে সাধারণ মানুষদের, প্রশাসনের মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে। পোস্টাল ভোট দেবার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের ভয় ভীতিতে ভীত না হতে জনগণের প্রতি আহ্বান জানান ডক্টর মঈন খান। জানান, বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল, জনগণের ভোটাধিকার আদায়ে সোচ্চার থাকবেন তারা। জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে আজ। প্রচারণার শেষ দিকে গতরাতে কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় 10 জন আহত হয়েছে। খুলনার ডুমুরিয়া ও ফেনীর সোনাগাজীর একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া ধুরুম আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে নোঙ্গর মার্কার সমর্থনে পথসভা চলছিল। স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেবের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। এ সময় নোঙ্গর প্রার্থী শরীফ বাদশাহ কলেজ ভবনে আশ্রয় নেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আশেকুল্লা রফিকের সঙ্গে বিএনএম এর হয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন মহেশখালী উপজেলার পদত্যাগ করা চেয়ারম্যান শরীফ বাদশাহ। এদিকে খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্কুলের প্রধান শিক্ষক শমা আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর কাঠের গুঁড়িতে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়, তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এই স্কুলে 2টি ভোটকেন্দ্র আছে। অন্যদিকে ফেনীর সোনাগাজীতেও ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দ্বাদশ সংসদ নির্বাচনে এবার চট্টগ্রামের 16 আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় 75% ঝুঁকিপূর্ণ। এবার 2023টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে 1488টি কেন্দ্রকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অতীতে স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরেও থাকছে শঙ্কা। তবে পুলিশ বলছে আতঙ্কিত হবার কিছু নেই, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। বাংলাদেশে স্থানীয় কিংবা জাতীয় সংসদ নির্বাচনে এমন সহিংসতা দৃশ্য বেশ পরিচিত। কেন্দ্র দখলে নিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলির ঘটনাও ঘটে সে সময়। তাই এবার 7ই জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরেও থাকছে শঙ্কা। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণার শুরু থেকেই চট্টগ্রামের বিভিন্ন আসনে ঘটেছে সংঘাতের ঘটনা। শঙ্কা রয়েছে ভোটের দিনের পরিস্থিতি নিয়েও। এসব বিবেচনায় চট্টগ্রামের 16 আসনের মোট 2023টি ভোটকেন্দ্রের মধ্যে মহানগরীর ভেতরে 446টি ও জেলা পুলিশের আওতায় থাকা 1042টি কেন্দ্র নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কোন কেন্দ্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেটার একটি সর্বশেষ পর্যালোচনা করতে আমরা মাঠে নেমেছি, আমরা ঘুরে ঘুরে দেখছি এবং সেই অনুসারে আমাদের চূড়ান্ত নিরাপত্তা পরিকল্পনা সাজানো হবে। আপনারা জানেন এই মহানগরীতে 660টি কেন্দ্রের মধ্যে 446টি কেন্দ্রকে আমরা অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছি। সেই অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের ফোর্সের ব্যবস্থাপনা এবং উপস্থিতি একটু বেশি থাকবে। আমি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি যে পটিয়া, সাতকানি, লোহগড় এবং বাঁশখালী এই তিনটি সংসদীয় আসনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এ লক্ষ্যে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি, ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি এবং যারা যারা সন্ত্রাসী অবৈধ কার্যক্রম করতে পারে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ভোটারদের নিরাপত্তা এবং ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি এবার মাঠে রয়েছে সেনাবাহিনী। বেশি করে আমরা ফোর্স ডিপ্লয় করা হবে। আমাদের 79 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর বাইরে 32 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন সামারি ট্রায়াল পরিচালনা করবেন। আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারবেন এবং সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ সম্পন্ন হবে। চট্টগ্রামে 16 আসনের প্রার্থী 122 জন আর মোট ভোটার 63,14,397 জন। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। লা লিগা ফুটবল। কষ্টের জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা। গতকাল স্প্যানিশ লা লিগায় লাস পালমাসের বিপক্ষে পিছিয়ে পড়ে 2-1 অ্যাওয়ে ম্যাচ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে তৃতীয় স্থান দখল করে নিয়েছে কাতালান জয়েন্টরা। পালমাসের মাঠে শুরুর দিকে 2 ধাক্কায় কোণঠাসা হয়ে পড়ে বার্সা। 11 মিনিটে ডিফেন্ডার কানসেলো চোট পেয়ে মাঠ ছাড়ার পরের মিনিটেই গোল হজম করতে হয়। পালমাসের গোলদাতা মুনির এল হাদ্দাদি এগিয়ে গিয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠে। স্বাগতিকরা বার্সার রক্ষণে ভীতি ছড়াতে থাকে। 27 মিনিটে ভাগ্যের ফেরে গোল বঞ্চিত হয় তারা। সান্ড্রোর শট গোলরক্ষক পেনাকে ফাঁকি দিয়ে পোস্টে বাধা পায় বিবর্ণ বার্সা। দ্বিতীয়ার্ধের 10 মিনিটে সমতায় ফেরে ডি বক্সে রবার্তের পাস পেয়ে লক্ষ্যভেদ করেন তরেস। বার্সার আক্রমণে দিশেহারা পালমাসের কপাল পড়ে যোগ করা সময়ে ডি বক্সে গিনদোয়েনকে ফাউল করে সিং গ্রাভেন লাল কার্ড দেখার পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন। সফল স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন গিনদোয়ান। 19 খেলায় 41 পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকোকে 3 পয়েন্ট পেছনে ফেলে 3-এ উঠেছে বার্সা। সমান খেলায় রিয়াল 48 পয়েন্ট নিয়ে শীর্ষে, জিরোনা সমান পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপটেন। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।